হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত যারা বর্তমানে ক্লাস এইট ও ক্লাস টেনে পড়ো তাদের যে বৃত্তি পরীক্ষা অর্থাৎ এন এম ও ই এক্সাম দু হাজার যে এক্সামটা সেটার আগামী চব্বিশে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তো তাদের প্রিপারেশনের জন্য আমি এর আগে মোট চারটে ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিও আর আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ডাইরেকশান টেস্টের ওপর অর্থাৎ দিক নির্ণয় এই টপিকের ওপর তোমাদের কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকে এটা ক্লাস এইটের সিলেবাসের ক্ষেত্রেও থাকে ক্লাস টেনের সিলেবাসের ক্ষেত্রেও থাকে তাহলে ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার তো অবশ্যই করবে কমেন্ট করো জানাবে কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর একটা কথা আমার চ্যানেলে ঢুকলে তোমরা প্লে লিস্টেই দেখতে পাবে আমার সমস্ত যে ভিডিওগুলো ফাইভ টু ক্লাস টেনের সায়েন্সের ওপর বেশ কিছু ভিডিও রয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও সেগুলোও তোমরা দেখতে পারো আর আজকের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে একটা আমরা প্রশ্ন নিয়েছি প্রশ্নটা আমি পড়ার সময় একবারে বুঝিয়ে দিচ্ছি তো এখানে চারটে অপশন রয়েছে কুড়ি মিটার তিরিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে তাহলে এবার কোশ্চেনটা বুঝে আমরা অঙ্কটা করে নিচ্ছি দেখো আমরা প্রথমে লিখে নিচ্ছি কোনটা কম দিক সেটা আগে লিখে নিচ্ছি দেখো তোমার যে খাতা আছে খাতার দিকটা হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর নিচের দিকটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ ডান দিকটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব আর বা দিকটা হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম এবার দেখো অঙ্কটাতে কি বলেছে মহেশ ওয়াক্স টোয়েন্টি মিটার্স টুয়ার্ডস নর্থ মানে মহেশ কুড়ি মিটার উত্তর দিকে হাঁটছে হ্যাঁ তাহলে আমাদের এই অঙ্কগুলো সময় মনে করো তুমি এরকম মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছো এখান থেকে যাত্রা শুরু করবে তাহলে টোয়েন্টি মিটার উত্তর দিকে যাচ্ছে মানে এই দিকে তো এইটা মনে করছি টোয়েন্টি মিটার তারপর বলেছে হি দেন টার্নস লেফ্ট অ্যান্ড ওয়াক্স ফর্টি মিটার্স কি বলেছে টোয়েন্টি মিটার যাওয়ার পর বাদিকে যাবে কতখানি চল্লিশ মিটার তাহলে মানে এই দিকে এখানে যেহেতু সোজা তুমি সহজেই বুঝতে তাহলে এইটা হবে মিটার এবার দেখো তারপর বলেছে হি এগেইন লেফট এন্ড ওয়াক্স টোয়েন্টি মিটার বলেছে আবার সে বাদিকে যাবে এবং তারপর কুড়ি মিটার যাবে তো বাদিক অর্থাৎ এই দিকটা মানে মনে করো তুমি পশ্চিম দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছো তখন বা দিক তো এই দিকে হবে তো এইটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ডান দিক বললে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ঘড়ির কাটার দিকে আর বা বললে বললে সবসময় মনে রাখতে হবে যে ঘড়ির কাটার বিপরীত দিকে তার মানে তোমরা নিশ্চয়ই দেখেছ যে ঘড়ির কাটা তো এইভাবে ডান দিকে ঘোরে আর ঘড়ির কাটার বিপরীত দিক মানে বা দিক তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে আবার কুড়ি মিটার যাবে এই দিকে তারপর বলেছে ফার্দার হি মুভস টোয়েন্টি মিটার টার্নিং টু দা রাইট তার মানে তারপর সে ডান দিকে ঘুরে মিটার যাবে তাহলে এবার এখানে ডান দিক মানে তুমি দক্ষিণ দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছো অর্থাৎ এই দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছো তাহলে এই দিকটা হবে বাদিক দিক এদিকটা হবে ডান দিক এটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে আর এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে তাহলে এই দিকে হবে কুড়ি মিটার তাহলে এবার প্রশ্নটা কি বলেছে যে হাউ ফার ইজ হি ফ্রম দ্য অরিজিনাল পজিশন তাহলে অরিজিনাল পজিশন থেকে সে এখন কতটা দূরে তো অরিজিনাল পজিশন হচ্ছে এটা এখানে ছিল এবার আছে এখানে তাহলে কতটা দূর দেখো এইটুকু হচ্ছে ফর্টি মিটার এইটুকু ফর্টি কারণ এটা এটা হচ্ছে সমান্তরাল তাহলে এটা ফর্টি হলে এটাও ফর্টি হবে তাহলে এটা ফর্টি মিটার আর এটা টোয়েন্টি মিটার মানে টোটাল টোয়েন্টি মিটার প্লাস ফর্টি মিটার সমান সমান সিক্সটি মিটার তাহলে এটাই হবে অ্যান্সার এবার এটা দেখো ডি নম্বর অপশনে আছে তাহলে ডি নম্বর অপশনই হবে উত্তর এবার পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা দেখলে আশা করি তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এটা হলো পরের প্রশ্ন চলো এটাও আমরা করে দেখি খাতায় দেখো প্রশ্নটা কি আছে এ বয় স্টার্টস ওয়ার্কিং টুয়ার্ডস ওয়েস্ট তার মানে একটা ছেলে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো তাহলে এটা হচ্ছে পশ্চিম দিক এই দিকে হাঁটা শুরু করলো তারপর তাহলে প্রথমে একবার রাইট তারপরে আবার রাইট রাইট মানে ঘড়ি কাটার দিকে মানে এই দিকে তারপরে আবার রাইট মানে ঘড়ি কাটার দিকে এই দিকে তারপর বলেছে দেল লাস্ট মানে শেষে গেল মানে এখান থেকে লেফট হচ্ছে এই দিকে বিপরীত এই দিকে হতো এবার বলেছে টুয়ার্ডস হুইচ ডিরেকশন ইজ হি ওয়াকিং নাও তাহলে এখন সে কোন ডিরেকশনে হাঁটছে তো এখন সে কোন দিকে হাঁটছে নর্থের দিকে মানে উত্তর দিকে হাঁটছে তাহলে এটাই হবে উত্তর এবার প্রশ্নটা অনেক সময় অন্যভাবেও থাকে যে স্টার্টিং পজিশন থেকে সে এখন কোন দিকে হাঁটছে দেখো স্টার্টিং পজিশন থেকেও যদি কোশ্চেনটা আসতো তাহলেও এটার থেকেও সে কিন্তু উত্তর দিকেই হাঁটছে তাহলে উত্তরই অ্যান্সার হতো তাহলে অ্যান্সারটা হচ্ছে নর্থ এই অপশানটা বি নাম্বারে আছে তাহলে বি নাম্বার অপশান হবে উত্তর এবার পরের প্রশ্নটা দেখো এইটা বুঝে নাও পরের ভিডিওতে এই যে ক্লক সম্বন্ধিত যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ ডিরেকশনের ওপর যে ক্লকের যে কোশ্চেনগুলো আছে সেটার ওপর একটা ভিডিও দিয়ে দেব তো এটা দেখে নাও দেখো কী বলেছে অরুণ ট্রাভেলস এইট কিমি টুয়ার্ডস দ্য নর্থ মানে অরুণ হচ্ছে নর্থের দিকে উত্তর দিকে আট কিমি গেল তাহলে এখান থেকে উত্তর দিকে এটা হচ্ছে আট কিমি তারপর বলেছে টার্ন অ্যান্ড ট্রাভেলস থ্রি কিমি তাহলে বা দিকে গেল তিন কিমি গেল তারপর বলেছে দেন রাইট কিমি রাইটে গেল এবার মানে এই দিকে এটা হচ্ছে ফোর কিমি তারপরে বলেছে হি দেন টার্নস রাইট এন্ড ট্রাভেলস অ্যানাদার আদার থ্রি কিমি আবার রাইটে যাবে যাবে থ্রি কিমি তাহলে প্রশ্নটা কি বলেছে হাউ ফার ইজ হি ফ্রম দা স্টার্টিং পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে এটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আট কিমি আর এইটা এইটা তো কিমি তাহলে তাহলে এটাও হবে এটা এটা সমান্তরাল চার 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 এখানে আছে মানে এইট প্লাস ফোর এইট প্লাস ফোর সমান সমান কত হবে টুয়েলভ কিমি তাহলে এটাই হবে উত্তর আর এটা কত নম্বর অপশনে আছে এটা সি নম্বর অপশনে আছে তাহলে এটাই হবে উত্তর তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে সবগুলো একই ধরনের তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার